বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ 20 দলীয় জোটের নেতৃবৃন্দ নিয়ে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আমরা 20 দলীয় জোটের নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়ে চলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাম্প্রতিককালে যে ভিত্তিহীন রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা জানানো হয়েছে। কোনো ভিত্তি না থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে, রাজনৈতিকহীন উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে বলে 20 দলীয় জোটের এই সভা মনে করেছে। শুধু 20 দলীয় জোটের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেই নয়, সারা দেশে আজকে বিরোধী দলের, বিশেষ করে 20 দলীয় জোটের নেতা এবং কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে, বিরোধী নেতৃবৃন্দকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা এবং তাদের যে মূল লক্ষ্য, এই সরকারের যে একটি একদলীয় একটি সরকার ব্যবস্থা প্রবর্তন করা, সেই লক্ষ্যে তারা এই বিরোধী দলের নেতৃবৃন্দের উপর এই চরম নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন, তিনি সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক কামী মানুষের নেত্রী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং এখনও সংগ্রাম করে চলেছেন। তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই ধরনের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা, যার কোনো ভিত্তি নেই, সেটা শুধুমাত্র রাজনৈতিকহীন উদ্দেশ্যে করা হয়েছে বলে সভা মনে করেছে এবং 20 দল মনে করে যে এই মামলা সহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে অবিলম্বে সকল মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছে। 20 দলীয় জোটের এই সভায় অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করা হয়েছে যে এই অনৈতিক সরকার, তারা তাদের শাসনকে পাকাপোক্ত করবার জন্যে এবং একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে তারা স্বাধীন যে গণমাধ্যম ব্যবস্থার কথা আমরা সবসময় বলে এসেছি, আমরা যে বাক স্বাধীনতার কথা বলে এসেছি, এই জাতি যা আন্দোলন করে অর্জন করেছিল তাকে তারা শুধু নিয়ন্ত্রণ করছে না, গণমাধ্যমে যারা কাজ করছেন সম্পাদক থেকে শুরু করে সংবাদকর্মী পর্যন্ত, তাদেরকেও এখন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এবং এর মধ্যে আমরা সবাই জানি যে যারা মাহমুদুর রহমান সাহেবের মতো একজন সাহসী নির্ভীক সম্পাদক, 3 বছর ধরে তিনি কারাগারে আছেন, তারপর যখন হাইকোর্ট থেকে তার সমস্ত মামলাগুলোর জামিন হয়ে গেছে, তারপর তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আবার তাকে কারাগারে নেওয়া হয়েছে। ইতিমধ্যে শওকত মাহমুদ, সাংবাদিকদের নেতা, তাকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি, তিনি প্রায় 6 মাস 7 মাসের ওপরে তিনি এখনও কারাগারে রয়েছেন। এইভাবে অনেক অসংখ্য সংবাদকর্মী আজকে তারা কারাগারে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সংবাদ মাধ্যম যেন সত্য প্রকাশ করতে না পারে, জনগণের যে অধিকার সেই অধিকারের কথাগুলো না বলতে পারে। এবং আজকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে, ত্রাস সৃষ্টি করা হচ্ছে, ফলে যে গণমাধ্যমকে আমরা যেটাকে বলি যে গণতন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে একটি স্বাধীন একটি গণমাধ্যম, সেই স্বাধীন গণমাধ্যমকে আজকে পুরোপুরিভাবে অধীনস্থ করার সব প্রক্রিয়া চলছে।
এই সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ দলীয় দলের জোটের পক্ষ থেকে, এবং সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বিশ দলীয় জোট মনে করে যে এই ইউপি নির্বাচনে অংশগ্রহণটি, যেহেতু তারা একতরফাভাবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে, এটা একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত তাদের। তারপরেও এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছে যে বিশ দলীয় জোট এই নির্বাচনকে চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসাবে মনে করে, এবং সেই জন্যই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবসময় প্রত্যাশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তার নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ করবেন না। নির্বাচন কমিশন যদিও আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে তারা স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারে, তাদের ব্যর্থতার পরিচয় তারা বারবার দিয়েছে, তারপরেও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি জেনেও যে নির্বাচনের ফলাফল কি হতে পারে বিগত নির্বাচনগুলোতে আমরা সেখানে দেখেছি। কিন্তু জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া, জনগণের কাছে যাওয়ার জন্যে এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাম্প্রতিককালে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে যে বিষয়টি আমরা এই দেশে আগে খুব কম দেখেছি, শিশু হত্যা শুরু হয়েছে অত্যন্ত ভয়াবহ নির্মমভাবে, সে জিনিসটা আমরা লক্ষ্য করছি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই শিশু হত্যা বন্ধ করে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।